চট্টগ্রাম চিড়িয়াখানায় বিরল প্রজাতির সাদা বাঘের ঘরে এসেছে নতুন আরেকটি শাবক। সাউথ আফ্রিকা থেকে আমদানি করা বাঘ দম্পতি রাজ ও পরীর মেয়ে শুভ্রা এই বাঘ শাবকটির জন্ম দেয়। গত 26 আগস্ট শাবকটির জন্ম হলেও চিড়িয়াখানার কিউরেটর ডাক্তার সাদাত হোসেন শুভ আজ বিষয়টি নিশ্চিত করেছেন। ক্যাপটিভ ব্রিডিংয়ের মাধ্যমে জন্ম নেওয়া শাবকটিকে বর্তমানে প্রতিদিন 6 বার 75 মিলিমিটার করে ছাগলের দুধ দেওয়া হচ্ছে। 6 মাস পর্যবেক্ষণের পর তাকে খাঁচায় পাঠানো হবে। এই নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা এখন 10টি।